আমি ক্লাস নাম্বার বলবো, খাতায় লেকচার খুলবেন, মার্কিং করবেন। ফার্স্ট কোয়েশ্চেন, সাইনুসাইটিস কাকে বলে, লক্ষণ এবং চিকিৎসা। সাইনুসাইটিস হচ্ছে 6 নাম্বার ক্লাস, 6 নাম্বার ক্লাস, ক্লাস নাম্বার 6। সবাই যারা আনছেন আর কি, জুনায়েদ আনছেন খাতা? আরো নদে কি করবি? কে নিয়ে গেছে যে? আমাকে নিয়ে এসেছে লক্ষণ আর ট্রিটমেন্ট দেখান। ভাইয়ের নাই আপনার খাতায়? দাগাই ফেলেন, দাগাই ফেলেন, পাইলে দাগাই ফেলেন। আর যারা মিস করছেন, কালেক্ট করেন না, ওরা ক্লাস শেষে কালেক্ট করেন। লক্ষণ এবং চিকিৎসা লিখো। অটাইটিস মিডিয়া হচ্ছে, সবগুলা মানে জগা খিচুড়ি। কেন আলাদা খাতা বানাবেন না? এলএমএস থাকবে একটা, ডিএমএস থাকবে একটা, কেআরডি থাকবে একটা। আচ্ছা, ওখানে কি আলাদা করে লেখানো হয়েছিল এসওএম এবং সিএসওএম? তাহলে ওখান থেকে জাস্ট এসওএমটা ইয়াতে সাজেশনে দিছে এসওএম, এসওএম এর লক্ষণ আর ট্রিটমেন্ট, ক্লিনিক্যাল ফিচার এবং ট্রিটমেন্ট এসওএম। সিএসওএম টা লাগবে না, শুধুমাত্র এসওএম করবেন। চিকিৎসা করে
কেন সাথে সাথেই থাকবে সেকেন্ড বেঞ্চ ট্রিটমেন্ট দেওয়া হয়নি সাথে সাথে এতে ওরা লিখছে এটা আমি নিছিলাম আই থিঙ্ক ক্লাসটা আমি নিছিলাম না তাহলে থাকবে তো ট্রিটমেন্ট আপনি আসেন না মনে হয় তাহলে বললে তো ট্রিটমেন্ট হয়ে গেছে মোশুল ভাই নাই ফার্স্ট নামার ক্লাস ট্রিটমেন্টও আছে তাহলে কালেক্ট করে নেবেন আপনি লিখেন নাই ট্রিটমেন্ট আপনি বলছেন শিওর হ্যাঁ ওই যে স্যাম্পল লিখলো ট্রিটমেন্ট কোনটা কেন ওকে তিন নাম্বার এই দুই নাম্বার হয়েছে সবার আর পেছনে দুইজন আপনাদের লেকচার আছে জাবের ভাই আর পাশের জন নাই আচ্ছা তো আপনারা ক্লাসও আসেন না লেকচারও কালেক্ট করেন না কেন এখন আপনি শুধু সাজেশন অনুযায়ী চ্যাপ্টার গুলো ইয়া করবেন তারপর বাকিগুলা কি লাগবে না পরীক্ষা তো যে আসবে এর বাইরে তো আপনার প্র্যাকটিক্যাল লাইফে লাগবে সিলেক্টিভ কয়েকটা টপিকস নিয়ে তো তাহলে কত দিন এই তুই কমপ্লিট হইছে আমি তিনে যাচ্ছি তিন নাম্বার অ্যাপেন্ডিসাইটিস কাকে বলে লক্ষণ আর চিকিৎসা অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে দুই নাম্বার ক্লাস এরপর দুই নাম্বার ক্লাস অ্যাপেন্ডিসাইটিস দুই নাম্বার ক্লাস এখান থেকে অ্যাপেন্ডিসাইটিস কাকে বলে আর এটার ক্লিনিক্যাল ফিচার এবং ট্রিটমেন্ট ট্রিটমেন্ট এবং ক্লিনিক্যাল ফিচার হইছে জুনায়েদ পাইছেন সামনে দুজন এই লেকচার খাতা কই সামনে দুজনের এখানে চিকিৎসার মধ্যে আর যেটা আছে ওখানে
এটা ক্লাস মনে হয় আমি নিলে আমি জানি না আমি নিছি স্যার নিছি আর এসে আমি নিছি কোন দাও হইলে দিছো তো কোন কথা কইছো এই এই দিছো তো আমি নিছাই দিছি তুমি এটা কি দিছো তো তুমি দিছো তো যে ট্রিটমেন্ট ঠিক আছে যেভাবে দিছো ওভাবে লিখবেন ইন কেস অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস এটা ক্ষেত্র হবে সাপোর্টিভ ট্রিটমেন্ট আর ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস এর ক্ষেত্রে অ্যাপেন্ডিসেক্টমি অ্যাপেন্ডিসেক্টমি মানে কি চাও দিবে অ্যাপেন্ডিসাইটিস সেখান থেকে সম্পূর্ণ ওখান থেকে ডেফিনিশনটা আপনারা চাইলে এই ডেফিনিশন গুলোর সাথে এক করে ফেলতে পারেন আপনারা একটা কাজ করবেন ওই জাস্ট ডেফিনেশন সবগুলো একসাথে রেখে দিবেন এপিস্টেক্সিস এর ডেফিনেশনটা ওই এক নম্বরের ওখানে এনে লিখে রাখতে পারেন ওকে আচ্ছা এবার পাঁচ হেমাটেমেসিস এবং মেলানা কাকে বলে হেমাটেমেসিস এর লক্ষণ আর চিকিৎসা এটা হচ্ছে আট নাম্বার ক্লাস এটা কার খাতা আট নাম্বার ক্লাস হেমাটেমেসিস মেলানা পাইছে আমি নিছিলাম দুইটা ক্লিনিক্যাল ফিচার কি একসাথে আছে কিনা দেখেন তো একসাথে ডাক্তার তারপরে ট্রিটমেন্ট
ছয় নাম্বার অ্যাবসেসের লক্ষণ আর চিকিৎসা, ওই এক নাম্বার ক্লাস, এক নাম্বার, হ্যাঁ এক নাম্বার ক্লাসে অ্যাবসেসের লক্ষণ, ক্লিনিক্যাল ফিচার আর ট্রিটমেন্ট, এক নাম্বার ক্লাস। ক্লিনিক্যাল ফিচার আর ট্রিটমেন্ট পরীক্ষার ডেট তো জানাই নাই না, আমি নিজে নি লক্ষণ কই, আমি নি নাই ক্লাসটা, আছে সেলুলাইটিস এবং ইনফেকশন দুটো একসাথে আছে। সেলুলাইটিস আর অ্যাবসেস তোমরা কে ফিভার থাকবে তার না একদম, হ্যাঁ একদিন আবার ক্লিনিক্যাল ফিচার প্রাইস সেম আসবে দেখি, হ্যাঁ এটা একটা ক্লিনিক্যাল ফিচার দেয় না, ওকে ট্রিটমেন্ট দিছে, ট্রিটমেন্টটা মার্ক করেন, ক্লিনিক্যাল ফিচার লিখেন। অ্যাবসেসের ক্লিনিক্যাল ফিচার লিখেন। অ্যাবসেসের ক্লিনিক্যাল ফিচার এক নাম্বার সোয়েলিং, এক নাম্বার সোয়েলিং, কুইক এ বই কেটে লাভ নাই তো এগুলা লিখতে বলছি না, এক নাম্বার সোয়েলিং, লিখছে দুই নাম্বার ফিভার, ফিভার, তিন নাম্বার সিভিয়ার থ্রবিং পেইন, সিভিয়ার থ্রবিং, টি এইচ আর ও ডাবল বি আই এন জি, থ্রবিং পেইন, চার নাম্বার হেডেক, পাঁচ নাম্বার রেডনেস ওভার দ্য সোয়েলিং, রেডনেস ওভার দা সোয়েলিং, ওভার ও ভি ই আর, ওভার, ওভার দা সোয়েলিং, তারপরে কয়টা গেল পয়েন্ট, পাঁচ, ছয় নাম্বার লিখেন পেইন, ছয় পেইন, ব্যাস শেষ। এ লিখবেন অ্যাবসেসের ক্লিনিক্যাল ফিচার, সোয়েলিং মানে ফুলে যাওয়া, অ্যাবসেসটা ফুলে থাকা, জ্বর আসতে পারে, সিভিয়ার থ্রবিং পেইন মানে খোট মেরে ব্যথা হওয়া, থ্রবিং পেইন, এটা আপনাদেরকে মাইগ্রেনের ওখানেও বলছিলাম মনে আছে, থ্রবিং পেইন খোট মেরে ব্যথা করা, হেডেক মাথা ব্যথা, রেডনেস ওভার দ্য সোয়েলিং যে জায়গায় ফোড়া হয়েছে ফোড়ার উপরটা লাল হয়ে থাকা, আর পেইন ব্যথা হওয়া, কইছে সবাই, লিখতে পারেন নাই, শুরুই করতে পারেন, হেমোরয়েড কাকে বলে, লক্ষণ আর চিকিৎসা, হেমোরয়েড হচ্ছে তিন নাম্বার ক্লাস, হেমোরয়েড তিন নাম্বার ক্লাস,
15 নাম্বার ক্লাস করেন না এখন থেকে থাকবে নাইন পাইলস বা হেমোরয়েডস পাইছেন ওকে এখান থেকে হচ্ছে হেমোরয়েড কাকে বলে মানে পাইলস কাকে বলে ডেফিনিশনটা সাথে ক্লিনিক্যাল ফিচার এবং ট্রিটমেন্ট ক্লিনিক্যাল ফিচার এবং ট্রিটমেন্ট হয়ে গেছে ওকে সার্জারির লাস্ট কোয়েশ্চেন কোলেসিস্টাইটিস কোলেসিস্টাইটিস কাকে বলে কোলেসিস্টাইটিস এর লক্ষণ এবং চিকিৎসা এটাও তিন নাম্বার ক্লাস এখানে কোলেসিস্টোমি লেখা আছে তিন নাম্বার ক্লাসে ঘড়িতে যেদিকে তিনের পজিশন ওই পজিশনও হইতে পারে পাইলসটা তারপরে সাতের পজিশনও হইতে পারে এবং এগারো এর পজিশনও হইতে পারে তিনটা জায়গায় হইতে পারে আচ্ছা আট নাম্বার কোয়েশ্চেন হচ্ছে যে তাও তিন নাম্বার ক্লাসে কোলেসিস্টাইটিস পাইছেন তাহলে ডেফিনেশন দাগান কাকে বলে কোলেসিস্টাইটিস কাকে বলে তারপরে কোলেসিস্টাইটিস এর লক্ষণ এবং ট্রিটমেন্ট লক্ষণ এবং ট্রিটমেন্ট আপনি লেকচারটা আছেন তো শুনবেন দা বসে বসে শুধু আপনি অনলাইনে ক্লাস করতেন আগের গুলা করছেন লিখতে হবে না লক্ষণ এবং ট্রিটমেন্ট হয়েছে শেষ সার্জারি পার্ট এবার আসে কাহিনীতে নিউকোরিয়া এর লক্ষণ এবং চিকিৎসা লিখুন এটা হচ্ছে দুই নাম্বার আপনারা কিরকম কন্টিনিউ করছেন এটা নতুনটা দুই নাম্বার হলে এখানে শেষ হতে কোনটা আপনাদের পুরো সিলেবাসে কি আছে এটা আপনি আমাকে নতুনটা দিচ্ছেন পুরানটাতে কন্টিনিউ করছিল 10-11 দিয়ে আপনাদেরকে এখানে মনে হয় 11-12 দিয়ে শুরু দশম ক্লাস ১১ নম্বর ক্লাস
আপনারা কি দুই দিয়ে কন্টিনিউ করছেন? এক দুই দিয়ে হলে দুই নম্বর ক্লাস। এরকম জায়গা কিছু দেখে না, লক্ষণ এবং ট্রিটমেন্ট ক্লিনিক্যাল ফিচার এবং ট্রিটমেন্ট সাদা স্ট্রাপ বোঝার সুবিধার্থে ভাজাইনাল ডিসচার্জ বাট টার্মটার নাম হচ্ছে লিউকোরিয়া, লিউকোরিয়া লিখে রাখেন। কন্ট্রাসেপশন কাকে বলে এর পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করুন। এটা হচ্ছে লাস্ট ক্লাস, গত ক্লাসটা কন্ট্রাসেপশন 15 নম্বর ক্লাস। একদম লাস্ট ক্লাসটা ঠিক আইনি, গতদিন যেটা নিলাম কন্ট্রাসেপশন কাকে বলে পদ্ধতি কি লিখবেন দেখেন। ডেফিনেশন দাগানো হয়েছে, পদ্ধতিটা কি লিখবেন দেখেন। আপনাদেরকে প্রথমে একটা ওই ক্লাসিফিকেশন লেখানো হয়েছে, কন্ট্রাসেপটিভ মেথড, ওই ক্লাসিফিকেশনটা লিখবেন। টেম্পোরারি আর পার্মানেন্ট দিয়ে যেভাবে ছক আকারে লেখানো হয়েছিল লিখার পরে কন্ডম, আইইউসিডি এবং ওরাল পিল, এই তিনটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ লিখবেন। এটা একটু বড়, শুধু কন্ডম এটা দিলে হবে? কন্ডম, আইইউসিডি, ওরাল পিল, এই তিনটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু চকটা পুরাটাই দিব, শক্ত পুরাটাই দিবেন, শক্ত পুরাটা। তারপরে ডিটেইলস আসলে ডিটেইলস এ শুধু ওই তিনটার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ ইন্ডিকেশন লাগবে না। কোনটা কোনটা মে কন্ডম, আইইউসিডি, ওরাল পিল। ম্যাডাম আপনি কি কোনো অনেকগুলো অনেকগুলো দিয়েছেন, তিন চারটা তিন চারটা দিলে হবে না? তিনটা তো চারটা চারটা লিখবেন, ইন্ডিকেশন লিখতে হবে না, শুধুমাত্র অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। চারটা চারটা লিখবেন, পারপাস লাগবে না, শুধু ডেফিনেশন ছটা, এরপর ডিটেইলস এর মধ্যে তিনটা অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, মেডিকেল জগতে ওম গাইনোকোলজি একটা বিশাল ব্যাপার না, অবশ্যই এখানে তো অবশ্যই ইয়ে থাকবে, বেশি পড়তে হবে। গেল শেষ, তিন নাম্বার, তিন নাম্বার হচ্ছে ডেফিনেশন, ডেফিনেশনের ক্লাস হচ্ছে 10 নাম্বার। ডেফিনেশনে যান 10 নাম্বার অথবা 1 নাম্বার ক্লাস গাইস।
ডেফিনিশন বের করছেন বের করছেন প্রথম ডেফিনিশন অ্যামেনোরিয়া জুনা এক করেন না ক্লাসে তুলে নেন নাই অ্যামেনোরিয়া পাইছে দুই নাম্বার ম্যানোরেজিয়া ম্যানোরেজিয়া তিন নাম্বার এপিম্যানোরিয়া নাই আচ্ছা ডিসম্যানোরিয়া আছে আছে ডিসম্যানোরিয়া ডিসম্যানোরিয়া দাগান তারপরে ক্রিপ্টোম্যানোরিয়া ক্রিপ্টো আছে পাইছেন চ্যাপ্টার ক্রিপ্টোম্যানোরিয়া তাহলে বাদ পড়তেছে কোনটা এপিম্যানোরিয়া পলিম্যানোরিয়া লেখানো হয়েছে না জি পলিম্যানোরিয়া ওটার ডেফিনিশন লিখবেন সেম টার্ম এপিম্যানোরিয়া লিখবেন পলিম্যানোরিয়ার ডেফিনিশনটা হয়েছে ক্লিয়ার এরপর চার নাম্বার প্রেগন্যান্সি কাকে বলে এর লক্ষণ সমূহ কি কি এটা হচ্ছে ১৩ নাম্বার ক্লাস ১৩ নাম্বার ক্লাস প্রেগন্যান্সি কাকে বলে দাদা ক্লিনিক্যাল ফিচারে তিনটা ভাগ করে লেখানো হয়েছে দেখেন এরকম তিনটা যেভাবে লিখানো হয়েছে ওভাবে লিখবেন ভাগ করে করে ক্লিনিক্যাল ফিচার ভাগ করে করে লিখতে হবে হয়েছে সবার চার হয়েছে প্রেগন্যান্সি পার্ট শেষ পাঁচ নাম্বার অ্যাক্লাম্পসিয়া কাকে বলে লক্ষণ আর ট্রিটমেন্ট এটা ওই এতে প্রেগন্যান্সি চ্যাপ্টারে লাস্টের দিকে টপিকস দেখেন অ্যাক্লাম্পসিয়া এটা না অ্যাক্লাম্পসিয়া কাকে বলে অ্যাক্লাম্পসিয়ার ডেফিনিশন লক্ষণ এবং চিকিৎসা লক্ষণ মনে আছে কিভাবে লিখতে বলছিলাম ওই যে প্রিএক্লামশিয়ার লক্ষণটা হ্যাঁ জাস্ট এখানে এক্সট্রাক্টটা এড হবে কনভালশন সব ফিচার সেম সেম হবে লিখে আছে আর একটা এড হবে এখানে কনভালশন কনভালশন ওটা লিখে মনে আছে আমি সেদিনই বলে দিছি লক্ষণ এবং চিকিৎসা লিখো এটা হচ্ছে ওই ডেফিনেশনের চ্যাপ্টারটা দশ নাম্বার ক্লাস দশ নাম্বার ক্লাস ম্যানোপজ ডেফিনেশনের একদম লাস্টের দিকে লিখাইছিলাম আমরা দুটো কথা আমি আছে ম্যানোপজ
মেনোপজের লক্ষণ এবং ট্রিটমেন্ট। মেনোপজের লক্ষণ এবং ট্রিটমেন্ট ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ট্রিটমেন্টের এক ক্যালসিয়াম সাপ্লিমেন্ট লিখতাম মেনোপজের ট্রিটমেন্ট ক্যালসিয়াম সাপ্লিমেন্ট মেনোপজের ট্রিটমেন্ট দুই নাম্বার ভিটামিন ডি সাপ্লিমেন্ট ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দুই নাম্বার ভিটামিন ডি সাপ্লিমেন্ট ডি ডি তারপরে তিন নাম্বার লিখেন হরমোনাল সাপোর্ট চার নাম্বার এক্সারসাইজ ওকে বেস কইছে ওকে ছয় শেষ সাত নাম্বার অ্যাবর্শন কাকে বলে অ্যাবর্শন কত প্রকার এবং কি কি এটা হচ্ছে আপনাদের চোদ্দ নাম্বার ক্লাস চোদ্দ নাম্বার ক্লাস অ্যাবর্শন লাস্টের দুইটা কোশ্চেনই চোদ্দ নাম্বার ক্লাসে অ্যাবর্শন লেবার অ্যাবর্শনের ডেফিনেশন পাইছে তারপরে কত প্রকার দুই প্রকার দেখি ছয়টা অ্যাবর্শন ছয়টা কি অ্যাবর্শনের ছয়টা টাইপস লিখবেন এবছর ক্লাসে আপনি ছিলেন তখন আচ্ছা আপনি লাস্ট ক্লাস ছিলেন কোন নম্বর ছিলেন লেবারের ফার্স্ট টেস্ট থেকে গেছে আর ওগুলো কইছে হ্যাঁ আচ্ছা কিছু মুখে বলছিল বসে এবার লিখে শেষ করতে পারবো না মানে অনেক কিছু শুনে যান আপনি আচ্ছা লিখে নিয়া হ্যাঁ শুনে যান বসে অ্যাবর্শনের ডেফিনিশন লিখছেন এত অনেক কিছু হইতে অনেক কিছু মুখে বলছিল এরপর অ্যাবর্শনের টাইপস লিখেন সাত নম্বরের বাকি অ্যান্সার লিখেন অ্যাবর্শন কত প্রকার ও কি কি অ্যাবর্শনের টাইপস লিখেন সাত নম্বরের
অ্যাবর্শন কত প্রকার ও কি কি এটা লিখেন, লিখেন অ্যাবর্শন সিক্স টাইপস। লিখছেন দুই নম্বর ইনএভিটেবল I N E V I E V I T A T A B L E B L E not B B L E table B L E inevitable abortion. Tin number complete abortion. Complete. Tin number complete. Complete abortion. Char number incomplete. তারপরে লাস্ট ওয়ান সেপ্টিক, ছয় নম্বর সেপ্টিক অ্যাবর্শন এস লেবারের ডেফিনিশন এর ধাপগুলো কি কি সংক্ষেপে বর্ণনা করো। লেবারের ডেফিনিশন আছে দেখেন আপনাদের একই একই ক্লাসে, একই ক্লাসে লেবার আছে, ডেফিনিশন দাগান তারপরে আসছে কি স্টেজ স্যার আপনাদের কি স্টেজ কমপ্লিট করায়নি ফার্স্ট স্টেজ পাশে লিখেন থ্রি স্টেজেস, তিনটে স্টেজ, থ্রি স্টেজেস, থ্রি 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 স্টেজেস মানে তিনটে স্টেজ। এরপরে এ বা ওয়ান দিয়ে লিখেন ফার্স্ট স্টেজ, ফার্স্ট স্টেজ স্টেজ, হ্যাঁ এটা একটা হ্যাট ইয়া দেন আন্ডারলাইন করেন, হ্যাঁ এটার আন্ডারে লিখেন starts from the onset of onset starts from the onset of true labor pain ends with ends which is সমাপ্ত and ends 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 with full dilatation of cervix dilatation of cervix এটার আন্ডারে লিখেন সার্ভিক্স সার্ভিক্স
জেনারেশন অফ সার্ভিস এটার আন্ডারে ডিউরেশন লিখেন ফার্স্ট স্টেজের ডিউরেশন ডিউরেশন এটা কতক্ষণ পর্যন্ত স্টে করে ডিউরেশন ডিউরেশনের আন্ডারে এ দিয়ে লিখেন প্রাইমি প্রাইমি গ্রেভিডা প্রাইমি প্রাইমি ডি আর আই এম আই জি আর এ ভিআই ডি এ এম আই জি জি আর এ মাল্টিপ্যারা এম ইউ এল টি আই পি এ আর এ মাল্টিপ্যারা মাল্টিপ্যারা 6 টু 8 আওয়ার্স 6 থেকে 8 ঘন্টা সি মাল্টিপ্যারা 6 থেকে 8 ঘন্টা সি নাই দুটা দুটা গেল তাহলে এটা গেল ফার্স্ট স্টেজ মানে কি লেভারের পেইন যখন উঠবে তখন থেকে স্টেজগুলো কাউন্টিং শুরু হয় এটা কি স্টার্টস ফ্রম দা অনসেট অফ ট্রু লেভার পেইন এন্ড এন্ডস উইথ ফুল ডাইলেটেশন অফ সার্ভিক্স এটা হচ্ছে যখন সত্যিকারের লেভার পেইনটা উঠবে ওই টাইম থেকে শুরু করে সার্ভিক্স ডক্টররা দেখবেন বেজানালি আঙুল ঢুকায় চেক করে দেখে সার্ভিক্সের মুখ খুলছে কিনা কতটুকু খুলছে ওই সার্ভিক্সের মুখ খোলা পর্যন্ত হচ্ছে ফার্স্ট স্টেজ এবং এই ফার্স্ট স্টেজের সময়টা প্রাইমারি গ্রেভিডা মানে ফার্স্ট প্রেগন্যান্সির ক্ষেত্রে সময় নেয় কত ঘন্টা 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত থাকতে পারে ফার্স্ট স্টেজটা তারপরে মাল্টিপ্যারা মানে যাদের অলরেডি আগে বাচ্চা আছে মাল্টিপ্যারার ক্ষেত্রে এটা কমে 6 থেকে 8 ঘন্টা ঠিক আছে এরপর লিখেন সেকেন্ড স্টেজ দুই নাম্বার সেকেন্ড স্টেজ সেকেন্ড স্টেজের আন্ডারে লিখেন স্টার্টস ফ্রম ফুল ডাইলেটেশন অফ সার্ভিক্স from the birth canal duration এর ক্ষেত্রে প্রাইমি হচ্ছে 2 ঘন্টা মাল্টি হচ্ছে 30 মিনিট ডিউরেশনের মধ্যে এক নাম্বার হচ্ছে এ হচ্ছে প্রাইমি হচ্ছে 2 ঘন্টা ডিউরেশনটাকে আলাদা দিয়ে দিয়েছি হ্যাঁ ওই এক নম্বরে লিখছ না বাবা আর কি শুধু 2 ঘন্টা হ্যাঁ 2 ঘন্টা আর মাল্টির ক্ষেত্রে 30 মিনিট বাচ্চার মাথা বের হয়ে আসা পর্যন্ত যে সময়টা এটাকে বলা হবে সেকেন্ড স্টেজ লেভারের ওকে থার্ড স্টেজ হচ্ছে বিগিনস ডেলিভারি অফ ফিটাস আপ টু দা এক্সপালশন
এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা অফ দ্য প্লাসেন্টা প্লাসেন্টা আপ টু দ্য এক্সপালশন অফ প্লাসেন্টা ডিউরেশন প্রাইমি 15 মিনিট মাল্টি 15 মিনিট এক্সপালশন প্রাইমি 15 মিনিট মাল্টিও 15 মিনিট তাহলে থার্ড স্টেজ কি বুঝলেন ওই বাচ্চাটাকে ফুল বের করে আনা সাথে প্লাসেন্টা মানে কি গর্ভফুল যেটা তাহলে সাথে প্লাসেন্টা সহ বের করে আসাকে এই স্টেজটাকে বলা হয় থার্ড স্টেজ আচ্ছা ম্যাডাম অনেক সময় হচ্ছে কি ডেলিভারি হওয়ার পরে ফুলটা হচ্ছে কি কয় মিনিট পর্যন্ত মার্কেটে দিতে হবে বেশিক্ষণ আধা ঘন্টার মধ্যে বের করে দিতে হবে জোর করে টেনে বের করা যাবে না যদি